হার্টের অসুখের যে 15টা কারণ, সেই 15টা কারণকে একসঙ্গে অ্যাটাক করতে হবে। আমি অনেক সময় লোকে বলে, না আমি না তেল খাচ্ছি না কিন্তু মিট খাচ্ছি, আমি মিট খাচ্ছি না তেল খাচ্ছি, আমার সুগার কন্ট্রোল নেই বিপি কন্ট্রোল, বিপি কন্ট্রোল নেই সুগার কন্ট্রোল আছে। আরে বাবা, এরকম চলবে না। যে কোনো কারণ থেকে হার্টের অসুখ হয় সবগুলো কারণকে সরাতে হবে। এর জন্য আমরা কখনো কখনো এক্সাম্পল দিই, একটা ড্রাম আছে তার মধ্যে 15টা ফুটো আছে, আপনি বলুন কতগুলো ফুটো বন্ধ করলে ড্রামে জল ধরা যেতে পারে। মনে রাখবেন, অল দ্য 15 হ্যাজ টু বি ক্লোজড, আর সবগুলোকে পুরোপুরি ক্লোজ করতে হবে। তার মানে কি, হার্টের অসুখের 15টা যে কারণ, সেই এক একটা কারণকে কন্ট্রোল করতে হবে। কী কী কারণ ধরা যাক, প্রথম হলো কোলেস্ট্রল। কোলেস্ট্রলটাকে আমরা তিনটে রেঞ্জ বানিয়ে রেখেছি, একটা হলো গ্রিন, একটা হলো ইয়েলো, একটা হলো রেড। রেড মানে খুবই খারাপ কোলেস্ট্রল, তার মানে 150-এর উপরে কোলেস্ট্রল যদি রাখেন তাহলে আপনার ব্লকেজ বাড়বে। 130-150 রাখলে ইয়েলো, মানে ব্লকেজ স্ট্যাটাস কো থাকবে, আর 130-এর কম করলে ব্লকেজ রিভার্স হবে। এরকমভাবে ট্রাইগ্লিসারাইড 100-থেকে কম লাগলে রিভার্সাল, এটা গ্রিন জোন। ইয়েলো জোন হলো 100-130, আর 130-এর উপরে রাখলে ট্রাইগ্লিসারাইড আপনার ব্লকেজ তৈরি হবে, এটা রেড জোন। সেরকমভাবে ব্লাড প্রেশার, সেরকমভাবে HDL বা ব্লাড সুগার বা স্মোকিং বা এক্সারসাইজ বা ওয়াকিং, এই সবগুলোতে আমরা তিনটে করে রেঞ্জ রেখেছি। সবগুলোকে যদি গ্রিনে আনতে পারেন তাহলে আপনার হার্ট অ্যাটাক কখনো হবে না, কিন্তু একটাকেও ছাড়লে হবে না। জিরো অয়েলও করতে হবে, ওজনটাও কম করতে হবে, প্রতিদিন হাঁটতে হবে, প্রতিদিন ফল সবজি খেতে হবে, কোনো রকম প্রাণী দিয়ে ফুড খাওয়া যাবে না, তার সঙ্গে যোগা করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, মেডিটেশন করতে হবে। যদি এই 15টার 15টাকে আপনি যদি বেস্ট জায়গায় নিয়ে আসেন, বেস্ট মানে হলো গ্রিন, কম বেস্ট হলো ইয়েলো, আর খারাপ হলো রেড, আপনাকে সবগুলোকে গ্রিনে আনতে হবে। এটাকে আমরা বলি সাওল সেফটি সার্কেল। এই সেফটি সার্কেলটা আপনি কখনো আমাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারেন, আর এই সেফটি সার্কেলটা দেখে আপনি বুঝতে পারবেন সবগুলো কারণকে কেন একসঙ্গে আনতে হবে। যদি আপনি রিভার্সাল চান, হার্টের অসুখ কমে যাক সেটা চান, যদি ব্লকেজ কমে যায় সেটা চান, তাহলে আপনাকে এই সেফটি সার্কেলের প্রতিটা জিনিসকে গ্রিনে আনতে হবে। 15টার মধ্যে 15টা কারণকে কন্ট্রোল করতে হবে। অনেকজন ভাবে দু একটা করলেই কাজ হবে, না দু একটা করলে কাজ হবে না, প্রতিটা জিনিস করতে হবে, আর এতে কিছু না করার কিছু নেই। যদি আপনাকে 35 মিনিট হাঁটতে হয়, একটু যোগা করতে হয়, স্ট্রেস কম করতে হয়, এতে কী অসুবিধা আছে? এটা তো নর্মাল লোকই করতে পারে। যদি হার্টের পেশেন্টরা সব জিনিস করে তাহলে ওর ব্লকেজ নিশ্চয়ই রিভার্স হবে, আর যদি রিভার্স হয় তাহলে ওর কোনো বাইপাস বা এনজিওপ্লাস্টি কিছু করার দরকার নেই।